অন্যায়ভাবে গ্রেফতার হওয়া ছাত্র যুবদের অবিলম্বে মুক্তি দিতে হবে। মঙ্গলবার এই দাবিতে কলকাতায় পথে নামে এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হয়। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, গত 11 এপ্রিল বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই অভিযানে 10 জন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ। এখনো অনেকেই ঘর ছাড়া, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে বলে মঙ্গলবার মিছিল থেকে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। 11 এপ্রিল বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানে ছাত্র যুব মহিলাদের নেতৃত্বে যেখানে হয়েছিল, সেখান থেকে পুলিশ মিছিল শেষ হয়ে যাওয়ার পর 10 জনকে আইন বহির্ভূতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে, তাদেরকে দিনের পর দিন জেলে ভরে রেখেছে। তাদের মুক্তির দাবিতেই আমাদের মিছিল পরিবার আমাদের সাথে আছে। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় ধর্মতলায়। মিছিলের প্রথম সারিতে হাঁটেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিলে উপস্থিত ছিলেন গ্রেফতার হওয়া ছাত্র যুবদের পরিবারের সদস্যরা। কলকাতা থেকে শেখ সিকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।